মর্নিং স্টুডেন্ট আজকে দেখো আমি তোমাদের কেজি 1 এর হিন্দি কপড়া থেকে খ পর্যন্ত শব্দার্থ এবং শূন্যস্থান পূরণ করাবো প্রথমে আমি তোমাদের শব্দার্থটা দেখিয়ে দিচ্ছি দেখো ক প দশমরা কি হয় কপড়া কপড়া মানে কি কপড়া মানে হলো কাপড় ক আকার প দশমরা তারপর এটা কি আছে ক কমল কমল কথার অর্থ কি কমল কথার অর্থ হলো পদ্ম প দয়ময় পদ্ম পরেরটা কি আছে খ গুরুবিজয় হস্য র খজুর খজুর কথার অর্থ কি খজুর কথার অর্থ হলো খেজুর হয়কার গুরুবিজয় হস্য র খেজুর পরেরটা কি আছে খ খ গ খ খ কথার অর্থ কি খ কথার অর্থ হলো সূর্য দন্তস্বরে দীর্ঘ দন্তস্বরে জয় সূর্য একবার বলে দিচ্ছি দেখো ক প দশমরা আকার কপড়া কপড়া কথার অর্থ হলো কাপড় ক ম ল কমল কমল কথার অর্থ হলো পদ্ম খ বর্গজয় হস্য র খজুর খজুর কথার অর্থ হলো খেজুর খ গ খ খ কথার অর্থ হলো সূর্য এবার এটারই আমি শূন্যস্থান পূরণটা দেখাবো দেখো ক শূন্যস্থান দশমরা আকার একবার দেখে নেবো যে শূন্যস্থানের জায়গায় কি আছে কি আছে প তাহলে এখানে আমার হবে ক এখানে আমার পা বসে গেল তাহলে কি হলো ক প দশমরা আকার কপড়া পরেরটা দেখো ক শূন্যস্থান এবং এখানে ল এই শূন্যস্থানে কি বসবে দেখো কি বসবে এখানে শূন্যস্থানে ম তাহলে এখানে কি হবে ক ম ল কমল পরেরটা দেখো খ এখানে শূন্যস্থান এবং ল এই শূন্যস্থানে কি হবে বর্গীয় পশু তাহলে কি হলো খ বর্গীয় পশু র খজুর পরেরটা দেখো খ এবং এখানে শূন্যস্থানে শূন্যস্থানে কি বসবে গ তাহলে কি হবে খ গ খ খ তাহলে হয়ে গেল একবার বলেছি দেখো প্রথম শূন্যস্থানে কি ছিল ক এবং দশমরা আকার সেই শূন্যস্থানে মাঝখানে কি বসেছে প প বসার পরে কি হয়েছে ক ক দশমরা আকার কপড়া পরেরটা দেখো ক ছিল এবং ল ছিল মাঝখানে শূন্যস্থান ছিল সেই শূন্যস্থানে কি বসেছে ম ম বসে কি হয়েছে ক ম ল কমল পরের শূন্যস্থানটা কি ছিল খ ছিল এবং র ছিল একটা শূন্যস্থান ছিল সেই শূন্যস্থানে বর্গীয় পশু বসেছে ফলে কি হয়েছে খ বর্গীয় পশু র খজুর পরেরটা দেখো খ ছিল এবং পরে শূন্যস্থান ছিল সেই শূন্যস্থানে আমার কি বসেছে গ বসেছে তার ফলে কি হয়েছে খ গ খ তাহলে আজকের ভিডিওতে আমরা কপড়া থেকে খ পর্যন্ত শব্দার্থ এবং শূন্যস্থান